2017 সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বিলম্বের বিষয় নিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যপালের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আজ থেকে 7 বছর পূর্বে 2017 সালে রাজ্যের 2 সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি। সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিআইয়ের হাতে তদন্তভার গেলেও তাদের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপিও প্রদান করেছিলেন। পরবর্তী সময়ে সিবিআইয়ের কাছে তদন্তভার গেলেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। তাই এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। এদিন সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে আবারও এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। 2 সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। পুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে রাজ্যের মহামান্য রাজ্যপাল এর সাথে আমরা সাক্ষাৎ করি। আপনারা জানেন সবাই যে 2017 সালে রাজ্যের 2 সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যা হয়েছিল এবং আজকে পর্যন্ত বিচার হয়নি। তখন থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ইস্যুতে আন্দোলন করেছিল। আমরা ওই দিনও বলেছিলাম যে আমরা শেষটা দেখে ছাড়ব এবং আমরা আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে এটাই বলেছি যে যিনি সুদীপ দত্ত ভৌমিকের কেসের যে মুখ্য যে আসামি কমান্ড্যান্ট, ওনারও বেল হয়ে গেছে এবং শান্তনুর তো বিচারই শুরু হয়নি। তো আমরা আজকে মহামান্য রাজ্যপালের কাছে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করেছি। আমরা দাবি করেছি যে আপনি সিবিআইয়ের সাথে কথা বলুন, কেন দেরি হচ্ছে, কেন এখনও আসামিরা গ্রেপ্তার হয়নি, কেন বেল পেয়ে যাচ্ছে, এটা আমরা কথা বলেছি। মহামান্য রাজ্যপাল বলেছেন উনি সিবিআইয়ের সাথে কথা বলবেন। আমরা এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে নেব। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যদি আমরা ওনার টাইম পাই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমরা যাব একটা ডেলিগেশন টিম। আর আপনারা জানেন যে শান্তনু ভৌমিকের মৃত্যুবার্ষিকী আগামীকালকে, 7ম মৃত্যুবার্ষিকী আগামীকালকে আছে। তো আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সবার কাছে আবেদন করছি, আপনারা সবাই আসুন। এখানের মধ্যে কোনো সংগঠন টংগঠন নেই, সংগঠনের ব্যাপার নেই, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে শান্তনুকে আবার আপনারা স্মরণ করবো। বিকাল 5টায় আপনার রবীন্দ্রভবনের সামনে আসুন, আমরা প্রদীপ প্রজ্বলন করে আমরা শান্তনুকে স্মরণ করবো। সুদীপকেও আমরা স্মরণ করি প্রত্যেক বছর, শান্তনুকেও আমরা শান্তনুকেও করি, আবার আগামীকালকেও করবো। এটাই আজকে আমাদের মূল ইস্যু ছিল মহামান্য রাজ্যপালের কাছে আসার। এদিনে প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, সভাপতি প্রণব সরকার, সাধারণ সম্পাদক অলোক ঘোষ, সহ সম্পাদক অভিষেক দে ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য সমরেশ দে ও জাকির হোসেন। এছাড়াও ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জেন্ডার কাউন্সিলর সম্পাদিকা শেষাদ্রি দাশগুপ্ত। এছাড়া ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আগামীকাল সাংবাদিক শান্তনু ভৌমিকের মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলেও ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।